তারাসুন্দরী বালিকা বিদ্যা ভবনের ক্লাস সিক্সের মেয়েরা, তোমাদের আমি ইতিহাস ক্লাস নিচ্ছি। এটা আমি তোমাদের আট নম্বর অধ্যায়টা পড়াচ্ছি। আচ্ছা, আট নম্বর অধ্যায়তে আগের দিনে আমি তোমাদের 35 নম্বর ক্লাস নিয়েছি। আমরা যে টপিকটা পড়ছি সেটা হচ্ছে প্রাচীন ভারতের সাহিত্য সংস্কৃতি। সেটা এখনও শেষ হয়নি, আজকে সেই ক্লাসটা কমপ্লিট হবে। আগের দিনে আমরা শূদ্রকের মৃচ্ছকটিকম অবধি পড়েছিলাম। আচ্ছা, তোমরা অবশ্যই পেন্সিল হাতে নিয়ে বসবে, এখান থেকে ইম্পর্টেন্ট কী কী শর্ট কোয়েশ্চেন আসে সেগুলো আমি বলে দিচ্ছি, তোমরা আন্ডারলাইন করে রাখবে। বিশাখ দত্তের লেখা দুটি বিখ্যাত দুটি নাটক খুব বিখ্যাত, মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম। তাহলে বিশাখ দত্ত বলে একজন নাট্যকার, তার লেখা এই দুটো নাটক খুব নাম করা। কী কী? মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম, আন্ডারলাইন করবে, কারণ এগুলো শর্ট কোয়েশ্চেন হিসেবে আসে। দেখো, আমি তোমাদের আগেও বলেছি যে সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ, তা এই দুটো নাটকও কিন্তু তৎকালীন সমাজের চিত্রকে এঁকেছিল বা তৎকালীন সমাজের চিত্রকে ফুটিয়ে তুলেছিল। নন্দরাজা ধননন্দকে হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসন দখলই মুদ্রা রাক্ষসের বিষয়বস্তু। আমরা জানি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি নন্দরাজা ধননন্দকে হারিয়ে দিয়েছিলেন, সেই ঘটনাটা এই মুদ্রা রাক্ষস নামক নাটকে দেখানো হয়েছিল। গুপ্তবংশের রাজা রামগুপ্ত ও চন্দ্রগুপ্তের সঙ্গে শক রাজার যুদ্ধকে নিয়ে লেখা হয়েছিল দেবী চন্দ্রগুপ্তম নাটকটি। তাহলে দেবী চন্দ্রগুপ্তমের বিষয়বস্তু কি? না, দুই গুপ্ত রাজার সঙ্গে শক রাজার যুদ্ধ। এর থেকে বোঝা যায় সেকালে ঐতিহাসিক ঘটনা নিয়েও সাহিত্য লেখা হতো। যে কোনো ঘটনা, ঐতিহাসিক ঘটনা, সামাজিক পরিপ্রেক্ষিত, সব কিছু নিয়ে সাহিত্য, নাটক সেগুলো সমস্ত তৈরি করা হতো। গুপ্তযুগে সংস্কৃত ভাষায় গদ্য লেখার প্রচলন দেখা যায়, তবে সেই গদ্যগুলি পালি ভাষায় লেখা গদ্যের মতো সরল ছিল না। দেখো, পালি, প্রাকৃত এগুলো আমরা পড়েছি, সব লোকের মুখের ভাষা ছিল, মানে সহজ ভাষা, কিন্তু সংস্কৃত ভাষা খুব স্বাভাবিকভাবেই অত সহজ তো নয়, তাই সেগুলো সংস্কৃত ভাষার মতো, পালি ভাষা অনেক সোজা হলেও সংস্কৃত ভাষা কিন্তু সহজ ছিল না। দণ্ডীর লেখা দশকুমার চরিত সংস্কৃত গদ্যে লেখা একটি বিখ্যাত বই, তাহলে এটাও একটা শর্ট কোয়েশ্চেন। দণ্ডী নামক একজন লেখকের কী লেখা? দশকুমার চরিত। দেখো, প্রত্যেকটা লাইনে লাইনে কিন্তু আমরা এখানে শর্ট কোয়েশ্চেন পাচ্ছি। এটি বিখ্যাত বই। ভর্তৃহরি ছিলেন সেই সময় বিখ্যাত ব্যাকরণবিদ ও সাহিত্যিক। তাহলে একজন বিখ্যাত ব্যাকরণবিদের নাম কি? ভর্তৃহরি। অমর সিংহের সংকলন করা অমরকোষ এই সময়ের একটি বিখ্যাত অভিধান। অভিধান মানে কী বলতো? ডিকশনারি, যেটা তোমরা এখন ডিকশনারি পড়ো সেটা হচ্ছে অভিধান বাংলায়। তা অভিধানকে লিখেছিলেন একজন লেখক অমর সিংহ, তার লেখা অভিধানের নাম কি? অমরকোষ। সম্রাট ও রাজারাও লেখালেখির চর্চা করতেন। জানা যায় যে রাজা হর্ষবর্ধন নিজেও তিনটে নাটক লিখেছিলেন, সেগুলি হলো নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা। খুব ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন, হর্ষবর্ধনের লেখা তিনটি নাটকের নাম বলো। না, কী কী? নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা। দেখো, এইটুকুর মধ্যে আমরা কতগুলো শর্ট কোয়েশ্চেন কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, এখান থেকে মুদ্রা রাক্ষস আর দেবী চন্দ্রগুপ্তমে কোনটার বিষয়বস্তু কী সেগুলোও কিন্তু পড়বে, যে মুদ্রা রাক্ষসের কী বিষয়বস্তু আর দেবী চন্দ্রগুপ্তমের কী বিষয়বস্তু, মানে এই দুটো প্যারাগ্রাফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চিকিৎসা বিষয়েও বই লেখা গুপ্তযুগে চালু হয়। বাগভট ছিলেন এই সময়ের বিখ্যাত লেখক, পশু চিকিৎসা নিয়েও কয়েকটি বই লেখা হয়েছিল। দেখো, কত উন্নত ছিল সেই সময়টা, গুপ্তযুগটা, যে কারণে গুপ্তযুগকে সুবর্ণ যুগ বলা হয়। সেই সময় সাহিত্য চর্চা এত উন্নত ছিল, চিকিৎসা বিজ্ঞান উন্নত ছিল, এমনকি পশু চিকিৎসা নিয়েও বই লেখা হয়েছিল। তাহলে বাগভট আন্ডারলাইন করা একজন বিখ্যাত লেখক ছিলেন। গণিত ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ বই গুপ্তযুগে লেখা হয়েছিল। তাহলে অঙ্ক, জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রোলজি সমস্ত কিছু নিয়ে বই লেখা হয়েছিল। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী নাগাদ তামিল অঞ্চলে আর্য প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়। এর ফলে তামিল ভাষাতেও সংস্কৃতের মতো দীর্ঘ কবিতা লেখার চল শুরু হয়। তামিল সাহিত্যের মধ্যেও সংস্কৃতের ভাষার কবিতার মতো একটা প্রচলন শুরু হয়। এই দীর্ঘ কবিতাগুলিকে তামিল সাহিত্যে মহাকাব্য বলা হতো। ঠিক আছে, এমন দুটি মহাকাব্য কি? শিল্পাদ্দিকারম এবং মণিমেখলাই। খুব ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন, তামিল সাহিত্যের দুটি মহাকাব্যের নাম লেখো, কি লিখবে? শিল্পাদ্দিকারম এবং মণিমেখলাই। তামিল কবিরা রামায়ণেরও নানান অনুবাদ করেছিলেন। রামায়ণ, মহাভারত এগুলো কিন্তু বিভিন্ন যুগে বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। কম্বনের রামায়ণের কথা এ প্রসঙ্গে বলা যায়, কোনো একজন তামিল লেখক ছিলেন, তিনি রামায়ণটাকে অনুবাদ করেছিলেন। তবে কম্বন
তাঁর রামায়ণে অনেক নতুন গল্প যোগ করেছিলেন। এটা কিন্তু হয়, যারা অনুবাদ করেন তারা কিছুটা নিজের মতো করে অনুবাদ করে নেন, সেক্ষেত্রে কিছু জিনিস তারা বাদও দিয়ে দিতে পারেন, আবার কিছু জিনিস নিজের মতো করে জুড়েও দিতে পারেন। সেখানে রামের থেকে রাবণ বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সাধারণত রামায়ণে আমরা জানি রামেরই প্রাধান্য বেশি, রাবণ হচ্ছে অশুভ শক্তি, তাই কম্বনের যে রামায়ণ সেখানে আবার উল্টো হয়ে গেছিলো, রামের থেকে রাবণ বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এইবারে আমরা টুকরো কথাটা পড়ি, কালিদাস, খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সাহিত্যিক ছিলেন কালিদাস, তবে তিনি কোন সময়ের মানুষ ছিলেন তা নিয়ে বিতর্ক রয়েছে। মোটামুটিভাবে মনে করা হয় তিনি গুপ্তযুগের সাহিত্যিক ছিলেন, ওই জন্যে দেখো গুপ্তযুগে এত সাহিত্য সংস্কৃতির চর্চা বেড়েছিল বলে গুপ্তযুগের ইতিহাসে কিন্তু যথেষ্ট মূল্য আছে, তাই কবি কালিদাসেরও সম্পর্কে অনুমান করা হয় তিনি গুপ্তযুগেরই সাহিত্যিক ছিলেন। কালিদাসের জীবন নিয়ে অনেক গল্পকথাও রচিত রয়েছে। একটা গল্পকথা আছে, কালিদাস নাকি এত বোকা ছিলেন তিনি যে গাছের ডালে উঠে যে ডালে বসতেন সেই ডালই কাটতেন, এটা একটা এরকম প্রবাদ বলা হয়। এটা কতটা সত্যি তার কোনো অথেন্টিসিটি নেই। কাব্য ও নাটক দুই লিখেছেন কালিদাস। মেঘদূতম, কুমার সম্ভব তাঁর লেখা দুটি বিখ্যাত কাব্য, আন্ডারলাইন করবে। আচ্ছা, পুরো কালিদাসটাও খুব ইম্পর্ট্যান্ট, আবার যদি শর্ট কোয়েশ্চেন আসে তাহলে এই কালো কালির লেখাগুলো ইম্পর্ট্যান্ট। দুটো বিখ্যাত কাব্য কি? মেঘদূতম আর কুমার সম্ভব। আর দুটো বিখ্যাত নাটক কি? তোমাদের আগের দিন আমি নাটকের নামে বলেছিলাম, অভিজ্ঞান শকুন্তলম আর হচ্ছে মালবিকাগ্নিমিত্রম, ঠিক আছে, প্রভৃতি তাঁর বিখ্যাত নাটক। তাঁর রচনায় এই সময় সমাজ ও প্রকৃতির নানা দিক ফুটে ওঠে। যথারীতি লেখায়, সাহিত্যে, সংস্কৃতিতে, নাটকে সমাজের চিত্র ফুটে ওঠে, তাহলে সমাজের চিত্র আর প্রকৃতির নানা দিক ওনার লেখাতে ফুটে উঠেছিল। ঠিক আছে, এইবারে আমরা পড়ব এই টুকরো কথা। এই অধ্যায়টার প্রত্যেকটা টুকরো কথাই কিন্তু ইম্পর্ট্যান্ট। আগের অধ্যায়তে কয়েকটা টুকরো কথা আমি বলেছিলাম অতটা জরুরি নয়, তোমরা দেখে নিও, কিন্তু এখানে কিছুই বাদ দেওয়া যাবে না। সাহিত্যের নীতিশিক্ষা, ঠিক ভুল বিচার শেখানোর জন্য পুরনো আমলে এক ধরনের বই লেখা হতো। সেই বইগুলিতে মানুষ ও বিভিন্ন পশু পাখির চরিত্র থাকতো। তোমরা ইসপস ফেবলস পড়েছো, ইসপের গল্পগুলো পড়েছো, সেগুলো সব নীতি গল্প ছিল। যেমন দেখো আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি তোমাদের, সেই খরগোশ আর কচ্ছপের গল্প। সেই খরগোশ খুব দ্রুত যাচ্ছিল, গিয়ে মাঝপথে ঘুমিয়ে পড়লো, আর কচ্ছপ ধীরে ধীরে গিয়ে জিতে গেল। তারপরে ভাল্লুক আর বন্ধুর, সেই বন্ধুদের গল্প। সেই ভাল্লুক এসেছিল, অন্য বন্ধুগুলো পালিয়ে গেল, একটি বন্ধু গাছে উঠতে পারতো না, সে মরা মানুষের মতো শুয়ে রইল। এর থেকে বোঝা যায় যে বিপদে যে সঙ্গ ছেড়ে দেয় সে বন্ধু নয়। এইরকম অনেক গল্প ছোটবেলায় কিন্তু তোমরা পড়েছো, এগুলো হচ্ছে সব নীতিশিক্ষা। তা এই বইগুলো সেই সময় লেখা হয়েছিল যেখানে মানুষের চরিত্র থাকতো আর পশু পাখির চরিত্র থাকতো, তাদের কথাবার্তার মধ্যে দিয়েই গল্পগুলো তৈরি হতো। তারপরে আর একটা গল্প ছিল যে সেই বককে সেই শিয়ালের বাড়ি নেমন্তন্ন খেতে গেছে, জল খেতে দিয়েছে থালার মধ্যে, জল খেতে দিয়েছে কুঁজোর মধ্যে, সেই কুঁজোর অনেক নিচে জল পড়ে, সে কী করে খাবে, সেই পাথর ফেলে ফেলে জলটাকে ওপরে নিয়ে এলো। এগুলো সমস্ত হচ্ছে নীতিশিক্ষা। বিভিন্ন ঘটনায় কেমন আচরণ করা উচিত সেই গল্পগুলোর মূল কথা হতো তাই। এই ধরনের গল্পের বইগুলিকে নীতিশিক্ষার সংকলন বলা হতো। এখন এই ধরনের বই রচনা হয় না, কিন্তু এই ধরনের নীতিশিক্ষার বই কিন্তু তখন রচনা হয়েছিল, এবং এগুলো আমরা প্রত্যেকেই ছোটবেলায় পড়েছি। সংস্কৃত ভাষায় লেখা পঞ্চতন্ত্র তেমনই একটি নীতিগল্পের সংকলন। এই যে গল্পগুলো আমি তোমাদের বললাম সেগুলো প্রত্যেকটাই কিন্তু পঞ্চতন্ত্রের গল্প, এবার সেটা সংস্কৃত ভাষায় ছিল, সেগুলোকে অনুবাদ করে পরে অনেক বাংলা বই বেরিয়েছে। সম্ভবত খ্রিস্টীয় প্রথম বা দ্বিতীয় শতক নাগাদ এই গল্পগুলি সংকলন করা হয়েছিল। পঞ্চতন্ত্রের মূল রচনাটি পাওয়া যায়নি। জানা যায় যে একজন রাজা তাঁর ছেলেদের বোকামিতে দুঃখ পেয়েছিলেন, তখন পণ্ডিত বিষ্ণু শর্মার কাছে ছেলেদেরকে পাঠান পড়াশোনার জন্য। বিষ্ণু শর্মা বিভিন্ন নীতিগল্পের মধ্যে দিয়ে ছ মাসেই রাজার ছেলেদের শিক্ষা দিয়েছিলেন। দেখো এইরকমই একটা ঘটনা ওই নীতিগল্পের মধ্যে আমরা পাই। একজন লোকের চারটে ছেলে ছিল, তারা খুবই ঝগড়া বিবাদ করতো সবসময়। এবার সেই বৃদ্ধ যখন মারা যাবে তখন তাদের একটা করে লাঠি দিল, দিয়ে বলল ভেঙে দেখাও। তারা সেগুলোকে খুব সহজেই ভেঙে ফেললো। এবার বেশ কিছু লাঠি এক গোছা করে বেঁধে দিয়ে বললো এবার এটাকে ভেঙে দেখাও, তখন তারা কেউই ভাঙতে পারলো না। এর থেকে বোঝা গেল যে একতাই বল। তো এই সমস্ত নীতিগল্পের মধ্যে দিয়ে কিন্তু মানুষকে শিক্ষা দেওয়া যায়। তা বিষ্ণু শর্মাও সেই করলেন, কী করলেন না, নীতিগল্পের মধ্যে দিয়ে রাজার ছেলেদেরকে শিক্ষা দিলেন। আদতে গল্পগুলো ছোটদের জন্য লেখা হয়েছিল, তবে সেগুলির ভেতরে সবার জন্যেই নানান বক্তব্য রয়েছে। শুধু কিন্তু এটা ছোটদের গল্প নয়, এগুলোর মধ্যে দিয়ে বড় মানুষরাও শিক্ষা লাভ করতে পারেন।
পঞ্চতন্ত্রের মতোই বিভিন্ন গল্প সংকলনের নীতিশিক্ষা দেওয়া হতো। জৈন ও বৌদ্ধ সাহিত্যেও এ ধরনের নীতিশিক্ষামূলক রচনার চল ছিল। বৌদ্ধ ধর্মের হচ্ছে জাতক, জাতকের গল্প। দেখো তোমরা শেরিবা ও শেরিবান পড়েছো, কয়েকটা অধ্যায় আগে ছিল, ওটা কিন্তু জাতকের গল্প, ওটাও কিন্তু নীতিশিক্ষা যে সততা মানুষের কতটা প্রয়োজনীয়, এগুলো সমস্ত তখনকার রচনা ছিল। বৌদ্ধ জাতকগুলি এর বড় উদাহরণ। তামিল সাহিত্যেও নীতিশিক্ষার কথা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই অবধি আজকে আমরা 36 নম্বর ক্লাসে পড়লাম।